জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভিক্ষা করতে এসে প্রতারকের কাছে প্রতারণা শিকার এক ভিক্ষুক মহিলা। ভুল বুঝিয়ে ভিক্ষুক মহিলার কাছ থেকে একটি সোনার কানের দুল নিয়ে পালালেন এক ব্যক্তি। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার বাসুদেবপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গেছে, অন্যান্য দিনের মতো বুধবার ঔরঙ্গাবাদ ঠাকুরপাড়া এলাকা থেকে শামশেরগঞ্জের বাসুদেবপুরে ভিক্ষা করতে আসেন এক মহিলা। সেই সময় এক প্রতারক লটারিতে টাকা পেয়েছে বলে দাবি করে ওই টাকা থেকে ভিক্ষুক মহিলাকে কাপড় দান করার নাম করে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে বসিয়ে হাতে 10 টাকার নোট দিয়ে কানের দুলটা খুলে নেন। কানের দুল খোলার সময় ভিক্ষুক মহিলাকে প্রতারক জানান তার নাতির জন্য এরকম একটি কানের কিনবেন। সাদা মনে ভিক্ষুক মহিলাটি কানের দুল দিতেই কার্যত উধাও হয়ে যায় ওই প্রতারক। মুহূর্তেই ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন ভিক্ষুক। বিষয়টি জানাজানি হতেই হইচইয়ের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। দুটা টাকা দিলা, 10 টাকা নোট দিয়া, দিয়ে 8 টাকা নিলা, দিয়ে আমাকে ওইখান থেকে সোতা সোতা নিয়ে চলে আসছে, দিয়ে এদিকে দোকান দেখালে দুটা, যে আমি কাল 2 লাখ টাকা পেয়েছি, দিয়ে আমি কাপড় বিলহালছি মেলায় আর 2 কেজি করে চাল দিয়েছি, আপনাকে দিব বলছেন, দিয়ে তখন কয়েছে যে একটা কানের ফুল বানাবো তোমার মতন, দিয়ে তখন কয়েছে হ্যাঁ ভাতিজির বানাবো, ভাতিজির বানিয়ে কয়ে তখন কয়েছে তোমার কানেরটা দাও, তো আমি কয়েছি দোকান জানবো, দোকান যাবো না, তোমাকে যেতে হবে না, ফকির মানুষ তোমাকে কী বলবে, বুঝলে তখন কানেরটা নিয়ে পালিয়ে গেলো।